মাস্টার হবে যে মানব জাতির পৃথিবীর ভবিষ্যৎ উদ্ভাসিত যাহা উপলব্ধ তাহি আমার আলোচনা বন্ধুগণ তথাপি ভবিষ্যৎ আড়কু দৃষ্টি দেওয়া পূর্বর আমাকে থরে নিশ্চিত ভাবে দৃষ্টি পহরে দেওয়া পড়ব আমার অতীত উপরে এবং আমার বর্তমান স্থিতি উপরে অতীত তো হেলে অনন্ত মহাকালের যে প্রবাহ সে প্রবাহে কিছু কিছু কালখণ্ড নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে উদ্ভাসিত হুম পরিচিত হুম উল্লেখনীয় হুম যদি মহাকালের সেই অনন্ত প্রবাহর কথা আমি করিবা বা সভ্যতা বৈদিক যুগর আরম্ভ করে অদ্যাবধি সময় বিষয়ে যদি চিন্তা করিবা তাহলে দুইটি সময় মুখ্যত ঊনবিংশ এবং বিংশ শতাব্দী সবুঠারু উল্লেখনীয় সময়টি এই দুইটি কালখণ্ড পৃথিবী দেশ ভিত্তির মানুষ ভিত্তির এবং বিচার ভিত্তির বহু বহু পরিবর্তন সমর্থ হচ্ছে তার কারণ হচ্ছে হাজার হাজার বর্ষর মানুষ সভ্যতা বিভিন্ন স্থানের গড়ে উঠেছে কেবল ভারতবর্ষ নুহে চীন মেসোপটামিয়া জাপান থাইল্যান্ড ইন্দোনেশিয়া প্রভৃতি বহু প্রাচীন সভ্যতা সংস্কৃতি এই পৃথিবীর গড়ে উঠেছে মায়া সিভিলাইজেশন যা খ্রিস্টপূর্ব চারি হাজার পাঁচ রু সাত হাজার বর্ষ তলর সে সিভিলাইজেশন বিষয় বিবরণী আমি যেতে পড়ুছু আশ্চর্য লাগুছি যে আজকে ন হাজার বর্ষ তলে এভাবে এক সভ্যতা এই পৃথিবী পৃষ্ঠ সৃষ্টি হয়েছিল কিন্তু তার কোনো চিহ্ন বদল না তা সম্পূর্ণ ভাবে পছিয়ে গিয়েছে পৃথিবীর পৃষ্ঠপট সেমতি অনেক সভ্যতা নিশ্চিন্ন হয়ে গেল যাহার কেবল ইতিহাসের পৃষ্ঠারে হুয়েত সেসবুর উল্লেখ অছি কিন্তু প্রকৃত ঘটনা তা না তবে এই দুইটি শতাব্দী কথা মু এইটি কহিবাকু চাহিবি যে যদি বিচার করা যায় যে সমগ্র পৃথিবীর জীবনকাল ভিতরে এই দুইটি সময় এই দুইশ বর্ষ এতে উল্লেখনীয় কাহিনী এইটি উল্লেখনীয় যে বিগত শতাব্দীরে দুই দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে গেল আমি জানি রাখুন এমনি পরস্পর সহিত যুদ্ধ করুলু গড়জাত যুদ্ধ করুলা বিভিন্ন রাজ্য সহিত যুদ্ধ করুলে কিন্তু বিশ্বযুদ্ধর যে ভয়াবহ পরিণতি মানব সমাজকে সম্পূর্ণ ভাবে স্তব্ধ করে যদি বা আমার বর্তমান যেভাবে মিডিয়ার সুবিধা হয়েছে খবরকাগজ সেসব নথিলা সত কিন্তু তার স্মৃতিচারণ আমাদের স্তম্ভীভূত করা এতে বেশি সমর্থ যে ভাবি হয়ে নি আপনার বিষয় প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে তা সাথে মহাকাশর বহু বিপুল পরীক্ষা নিরীক্ষা তাপরে সংঘটিত হয়েছে জীবন রক্ষাকারী ঔষধ সৃষ্টি হয়েছে বহু বহু কিছু বিজ্ঞানর রাজনীতির এবং সামাজিক স্থিতির কেউ দিগরে আমার যে বিকাশ প্রকাশ এভাবে ভাবে সংঘটিত হল যা অত্যন্ত চমৎকারী বলে আমি কহিবা কিন্তু এই দুইটি পরে পরে এই দুইটি এই সমূহ ঘটনা পরে পরে আগটি বি আপনার আমাকে সাংঘাতিক ভাবে ঘাড়ি বসে আমি বহু কিছু উন্নতি করলু বহু কিছু আমার বিকাশ হল সবু দিগর বিকাশ হল অথচ আমি একদম আতঙ্কগ্রস্ত হয়ে গেলু গোটিয়ে ঘটনার যে হিরোশিমা নাগাসাকিরে আমেরিকা তরফর যে দুইটি আণবিক বোমা পড়িগাল তার পরিণতি আমি জানু এবং সেই পরিণতির দুঃখদ অনুভব সে দেশের রেল ভোগ করছে সে জাতি রেল ভোগ করছে এবং আমি কেবল তাকে শুনিলা পরে বি সুদ্ধা সিহত হয়ে বাধ্য আজ যদি সেইভাবে গোটি কথা কুহযায় যে দুই দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হুয়ে তাহলে মানুষ পাখে কিছু নথিব সে কাঠ বা পথর ব্যবহার করুক যুদ্ধ পেয়ে আর কিছু নথিব তা সম্পূর্ণ ভাবে এটা নিশ্চিত হয়ে যায় তেমন এভাবে আতঙ্ক এবং আশঙ্কা মানুষকে ভয়ভীত করা আতঙ্কগ্রস্ত করা যথেষ্ট তথাপি আমার ভিতরে পুরো গোটে আশার সঞ্চার হল বিশ্বাসের সঞ্চার হওয়া পূর্বর যেভাবে গোটে আমি গোটে দেখিবা গোটে অতীত আমি বহু দূরের তাকে ছাড়ি আসলে হুয়ে তো আমার পাখে তার কিছু নথিপত্র না কিন্তু আমার অবচেতনের মানুষ জাতির অবচেতন স্তর পরে স্তর সে স্মৃতি এভাবে সংরক্ষিত হয়ে রয়েছে আবশ্যক স্থলে সে সময় উদ্ধার করে অতীতকে পুনর্গঠিত করা যাই পারে অতীতর পৃষ্ঠাকে সম্পূর্ণ করে দিয়া যাই পারে
বর্তমান তারা ভোগ করছে বা সেই অবস্থায় রয়েছে, কিন্তু ভবিষ্যৎ গোটে রহস্য ঘরর ছায়া তলে গোটে আমার দৃষ্টির অন্তরাড়ে রহে, যাহা তুমি কৌশি মতে বুঝবা জাঁয়া সহজ হয়ে। বিশেষ করে আমি সাধারণ মানুষ মানে আগামী মুহূর্তটিতে কম ঘটব যেত আমি জাঁপারু না, আমার চতুর্পার্শ্বে কম সব ঘটি চালছে তাকে আমি দেখিপার না, আমি ভবিষ্যৎ দৃষ্টি পকাই কম কহবা যে ভবিষ্যৎ কম হব, কি প্রকার ভবিষ্যৎ হব। কিন্তু আমি যেত যাকে জাঁছে আমার বৈজ্ঞানিক মানে, আমার ঐতিহাসিক মানে, আমার সমাজতত্ত্ববিদ মানে, আমার মনস্তত্ত্ববিদ মানে আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কের গোটে মোটামুটি ধারণা দিয়েছিল। সে দিয়েছেন কাহিনী শতাব্দীর কথা কুচি শ্রীরবীন্দ্র কথায় পৌঁছবা পূর্ব এই সব চিন্তা বিচার আমাকে বহু ভাবে আচ্ছন্ন করছে, প্রভাবিত করছে। বিশেষ করে যেতবে আলডর তাঁর পুস্তকটি প্রণয়ের কলে দ স্টোরি অফ ল্যান্ড, মণীষর কথা, মণীষর গাথা, সে ঐতিহাসিক বিশিষ্ট ঐতিহাসিক সারা পৃথিবীর বিভিন্ন দেশ প্রায় সবু নহলে মধ্যে অধিকাংশ দেশ সে ভ্রমণ করছেন, অধিকাংশ দেশর ইতিহাস অধ্যয়ন করছেন, সেমান সংস্কৃতি সহ পরিচিত হয়েছেন এবং মানুষ সমাজকে অতি নিকটরু দেখিছেন, সেমান্ত গতিবিধিকে নিরীক্ষণ করে তাঁর মতামত এয়া দেলে যে মানুষ ভিতরে যুদ্ধ করিবার প্রবণতা এত অধিক যে সে কেবে হলে কি সে নিবৃত হব না, দিনে না দিনে জাতি জাতি দেশ দেশ ভিতরে সংঘাত সৃষ্টি সে পৃথিবী পৃষ্ঠ লোক হয়ে যাবে। এভাবে বাণী জন ঐতিহাসিক অর্থ কহে আমি নিঃশঙ্ক কথা জাঁচে যে সিধাসল কহিল মানুষ তো যদি নিজকে অতিক্রম ন করে পারে তো নষ্ট হব ধ্বংস হইব, এই মানুষের যে স্থিতির অবস্থা এই অবস্থা বেশি কাল রহিপার না। বৈজ্ঞানিক মানে তো কিছু না কিছু সম্বাদ বিভিন্ন সময় পরিবেশন করতে, বৈজ্ঞানিক মানুষ প্রশংসার পাত্র সে বহু বিচার আলোচনা করি গবেষণা করি পরীক্ষাগার সেসব দেখি সে মত দিকে কিন্তু সাধারণ ভাবে সেমানকর অনুমান হল যে এই পৃথিবী ধীরে ধীরে গোটে ফর্মাল ডেথ আড়ুক আগেই আগে যাচ্ছে, অর্থাৎ এই মহাকাশে তারকা মানে অত্যন্ত উত্তপ্ত কিন্তু মহাকাশ শীতল, নিরবচ্ছিন্ন ভাবে উত্তপ্ত রশ্মি সে বিচ্ছিন্ন করে যাওয়া বেড়ে এই মহাকাশ শীতল হয়ে দিনে না দিনে সে শীতল হয়ে যাবে এবং নিশ্চিত হয়ে যাবে, তেমনি পৃথিবীর স্থিতি তাহলে এবং সূর্যঙ্ক সম্পর্কের মধ্যে আমি সময় ক্রমে বিভিন্ন মতামত প্রকাশ পাই বৈজ্ঞানিক মানুষের যে ধীরে ধীরে এভাবে তার শীতল হয়ে যাচ্ছে, যদি বা খুব কম তথাপি গোটে অল্প অল্প বর্ষ পরে হয়তো তো সূর্য নথিবে পৃথিবী নথিব, পৃথিবীর তো প্রশ্ন উঠুনি কিছু কিছু নথিব, তেমন মহাকাশের গ্রহ উপগ্রহ মানুষের যথাযথ সব নিস্তব্ধ এবং শূন্যতার পরে রক্ষি যাই। তেমন বন্ধুগণ এসব বিষয় সহ আমি অল্প বহুত পরিচিত, এই পরিচিতি নিয়ে আমি কোনো উজ্জ্বল ভবিষ্যৎ আগে চাহিপারি আপু নিয়ে আমি উজ্জ্বল ভবিষ্যৎ চাহিব না, কারণ সবুলে মনে হবে যে তো সব সহিত আর কোণ অনেক কিন্তু শ্রীরবীন্দ্র পাখে তাঁর দৃষ্টি জ্যোতির দৃষ্টি ঋষির দৃষ্টি এবং তাঁর বচন হচ্ছে যোগানুভূত বাস্তবতা, কোনসি অনুমান বা কোনসি বস্তুগত প্রমাণ উপরে নির্ভর নুহে, এ সম্পূর্ণ ভাবে যোগীর দীপ্তদৃষ্টি এবং যোগানুভূত বাস্তবতার পরিপ্রকাশ। তেমন শ্রীরবীন্দ্র আমাকে কম করি যাহু কথার আমি সম্পূর্ণ ভাবে বিশ্বাস করি এবং যাহঙ্ পাখে আমার চিত্ত সমর্পিত, তেমন মু ভাবে বর্তমান পরিপ্রেক্ষী গোটে আতঙ্কগ্রস্ত বিশ্বের বঞ্চুয়া মানুষ মানুষ ভিতরে শ্রীরবীন্দ্র মানে নিশ্চিত ভাবে গোটে আশ্বস্ত জীবন বঞ্চুত গোটে দৃঢ়তার সহ বঞ্চুচার গোটে প্রত্যয়ের সহ বঞ্চুচার যে যা বর্তমান কুহযাচ্ছে যা সমস্ত ঘটনা ঘটুছে এইসব পছরে যা কিছু রয়েছে তা চিরকাল রহব না, এ পরিবর্তিত হবই হব। তেমন শ্রীরবীন্দ্র আমাকে কত আমি কহিলে যে বিবর্তনর ধারা যা প্রাধান্য দেবে শ্রীরবীন্দ্র যে বিবর্তনর ক্রম পরিণতি যে চালছে তা ভিতরে যে অবস্থায় আমি রয়েছে সেই অবস্থায় আমি রহিপার না নিশ্চিত ভাবে, যে মন যে প্রাণর যেত বিকাশ সাধিত হয়েছে বর্তমান মানুষ পক্ষে তাহা এভাবে গোটিয়ে চরম শীর্ষে পৌঁছি সারিছে যে তাকে নিয়ে আউ মানুষ যদি
ଅଗ୍ରସର ହୋଇପାରିବ ନାହିଁ। ତେଣୁ ତାକୁ ପରିବର୍ତ୍ତିତ ହେବାକୁ ପଡ଼ିବ, ତାକୁ ରୂପାନ୍ତରିତ ହେବାକୁ ପଡ଼ିବ ଏ ପୃଥିବୀକୁ ଏବଂ ପରିସର ପ୍ରକୃତିକୁ। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଦର୍ଶନ ବା ଏଇ ଯେଉଁ ଆଧ୍ୟାତ୍ମିକ ଅନୁଭବର କଥା ଆମେ ଲାଇଫ୍ ଡିଭାଇନ୍ରେ ପ୍ରଥମ କରି ଦେଖିଲୁ ଯେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି ଯେ ପ୍ରଥମର ମଣିଷ ଭିତରେ ଥିଲା ଅବରତ୍ଵ ପ୍ରତି, ଈଶ୍ୱରଙ୍କ ପ୍ରତି, ମୁକ୍ତି ପ୍ରତି ଏବଂ ଆନନ୍ଦ ପ୍ରତି। ସେଇ ଯେଉଁ ଆନୁଗତ୍ୟ ମଣିଷ ପ୍ରକାଶ କରିଛି ଏବଂ ତାର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ଜୀବନ ପ୍ରାପ୍ତି ବୋଲି ବୈଦିକ ଯୁଗରୁ ସେ ପ୍ରକାଶ କରିଛି, ତାହା ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ସେହିଭଳି ସ୍ଥିର ରହିଛି ଗୋଟିଏ ଆସ୍ପ୍ରହବନ୍ତ ମଣିଷର ହୃଦୟରେ। ସେ ଈଶ୍ୱରଙ୍କୁ ଚାହେଁ, ସେ ସକଳ ପ୍ରକାର ବନ୍ଧନରୁ ମୁକ୍ତି ଚାହେଁ, ସଂସାରରୁ ନୁହେଁ, ଆନନ୍ଦ ପରିପୂର୍ଣ୍ଣ ଆନନ୍ଦ ସେ ଚାହେଁ। ତେଣୁ ଏହି ପ୍ରକାର ଚାହିଁବାର ଯେଉଁ ତୀବ୍ର ଆସ୍ପ୍ରହ ମଣିଷ ଭିତରେ ଏବେ ବି ସକ୍ରିୟ ଏବଂ ସଜୀବ ରହିଛି, ତାହା ହିଁ ସୂଚିତ କରୁଛି ଯେ ଆମେ ଏକ ଚରମ ଅବସ୍ଥାରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଉପନୀତ ହେଇନାହୁଁ। ଏସବୁ ଆମର ପ୍ରାପ୍ତି ଭିତରକୁ ଆସିନାହିଁ, ଆମର ଏଟା ପ୍ରାପ୍ତି, କିନ୍ତୁ ଆମେ ତାହା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ଲାଭ କରିପାରିବା। ତେଣୁ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି ଯେ ବିବର୍ତ୍ତନଗତ ଯେଉଁ ପ୍ରକ୍ରିୟା, ସେ ପ୍ରକ୍ରିୟାର ଗୋଟେ ଶେଷ କଥା ଆମେ କହିପାରିବା ନାହିଁ ଯେ ଏଇ ମଣିଷ ହେଇଗଲା ଶେଷ, ଆପରେ ଆଉ କିଛି ନାହିଁ, ତା ନୁହେଁ। ଏଇଟା ଆମେ ବାରମ୍ବାର ଆଲୋଚନା କରିଛେ ଯେ ପ୍ରାଣୀ ରୂପକ ପ୍ରୟୋଗଶାଳାରେ ପ୍ରକୃତି ଯେଉଁ ତାର ଏକ୍ସପେରିମେଣ୍ଟ କରୁଛି, ପରୀକ୍ଷା କରି ଚାଲିଛି, ସେତେବେଳେ ମଣିଷ ବର୍ତ୍ତମାନ ହୁଏତ ତା ପାଇଁ ଗୋଟେ ସବୁଠୁ ବଡ଼ ସ୍ପେସି, କିନ୍ତୁ ଏଇଟା ତା ପାଇଁ ଶେଷ ନୁହେଁ। ଯଦି ମଣିଷ ଭାବୁଥାଏ କି ଶ୍ରେଷ୍ଠ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ସେ ଠିକ୍ ଅଛି, ହୁଏତ କିନ୍ତୁ ଏଇଟା ନୁହେଁ, ଆର ପରିଣତି ଆହୁରି ଆଗକୁ ଯିବ। ମଣିଷ ଏବେ ଦିବ୍ୟ ମାନବରେ ବା ଅତି ମାନବରେ ପରିଣତ ହେବାକୁ ଯାଉଛି, ତା ଚେତନା ରୂପାନ୍ତର। ତେଣୁ ବନ୍ଧୁଗଣ, ଏସବୁ ସମ୍ପର୍କରେ ଆମେ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ଶିକ୍ଷା ପୂର୍ଣ୍ଣ ଯୋଗ ବିଷୟରେ ସୁବିସ୍ତୃତ ଭାବରେ ଆଲୋଚନା କରିଛେ ଏବଂ ଜାଣିଛେ କିପରି ଭାବରେ ଏହା ସମ୍ଭବ। ସେ ପାଠ ପଥକୁ ମାର୍ଗ ମଧ୍ୟ ସେ ପ୍ରଦର୍ଶନ କରିଛନ୍ତି, କେବଳ ଥିଓରି ବା ଗୋଟେ ତତ୍ତ୍ୱ ତ ଆଗକୁ ଦେଇନାହାନ୍ତି। ଗୋଟିଏ ତତ୍ତ୍ୱ ଏବଂ ଦର୍ଶନ ବା ଗୋଟେ ଆଧ୍ୟାତ୍ମିକ ସତ୍ୟ ଭାବରେ ଏହା ପ୍ରତିଷ୍ଠିତ ନୁହେଁ, ଏହା ଏକ ପରୀକ୍ଷିତ ଏବଂ ନିର୍ଦ୍ଧାର୍ଯ୍ୟ ଏବଂ ସମ୍ଭାବନା ନୁହେଁ, ଆଶ୍ୱାସନ। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଉଜ୍ଜଳ ଭବିଷ୍ୟତ ଅଭିମୁଖୀ କହିବା ପୂର୍ବରୁ ମୋତେ ବର୍ତ୍ତମାନର ଅବସ୍ଥା ବିଷୟରେ ଯଦି ଟିକେ ଆଖିଆରେ ଦେଖିବା ଯେ କ'ଣ ଘଟୁଛି ଆମର ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ, ଆମେ ସେ ତାହା ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହେଉଛି କି ନାହିଁ। ଖବରକାଗଜର ପୃଷ୍ଠାରେ, ଟିଭି ପର୍ଦ୍ଦାରେ ଆମେ ଯାହା ସବୁ ଦେଖୁଛେ ଯେ ଆତଙ୍କବାଦର ଯେଉଁ ବର୍ବରଚିତ କାର୍ଯ୍ୟ, ଆପଣମାନେ ସମସ୍ତେ ଦେଖିଥିବେ ଯାହା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ସାବିତ୍ରୀ ମହାକାବ୍ୟରେ କହିଥିଲେ, ଗୋଟିଏ ମୁହୂର୍ତ୍ତର, ଗୋଟିଏ କ୍ରୋଧାକ୍ତ ମୁହୂର୍ତ୍ତର ପ୍ରକାଶ ସ୍ୱରୂପ ହଜାର ହଜାର ବର୍ଷର ଗୋଟାଏ ସଂସ୍କୃତି, ଗୋଟେ ସଭ୍ୟତା ନିଶ୍ଚିହ୍ନ ହୋଇଯାଇଥାଏ। ଅଳ୍ପ ଦିନ ତଳେ ଆପଣ ଟିଭିରେ ଦେଖିଥିବେ ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟର ଏଭଳି ସବୁ ପ୍ରାଚୀନ ଦେଶ, ପ୍ରାଚୀନ ସଭ୍ୟତା ଯେଉଁଗୁଡ଼ିକକୁ ଦେଖିଲା ବେଳେ ମନେ ହଉଥିଲା ଏବଂ ତାକୁ ଧ୍ୱଂସ ପ୍ରକ୍ରିୟାର ଆରମ୍ଭର ଦୃଶ୍ୟକୁ ଦେଖାଯାଉଥିଲା ଯେ ଦେଖନ୍ତୁ ଆପରେ କିଭଳି ଆକାରରେ ଏଗୁଡ଼ାକ ନଷ୍ଟ ହେଇଯିବ। ତେଣୁ ଅପେକ୍ଷା ବି କରାଯାଇଥିଲା ଯେ କ୍ୟାମେରାରେ ସେ ଚିତ୍ର କିଭଳି ଉତ୍ତୋଳିତ ହବ। ତାକୁ ଦେଖିଲା ବେଳେ ପ୍ରାଣ ଭିତରେ ଗୋଟେ ଗୋଟେ ପ୍ରଚଣ୍ଡ ଆକୃତି ଉଠୁଥିଲା, ନାଇଁ ନାଇଁ ସେମିତି କରନି କରନି, ଯାହାକୁ ହଜାର ହଜାର ବର୍ଷ ତଳେ ଆମରି ମଣିଷମାନେ ବିନା ଟେକ୍ନୋଲୋଜିର ସାହାଯ୍ୟରେ ଏତେ କଠିନ ପରସ୍ତର ଯାତ୍ରାରେ ଏଇ ସହରକୁ ନିର୍ମାଣ କରିଛନ୍ତି, ସୌଧକୁ ନିର୍ମାଣ କରିଛନ୍ତି, ଏଇସବୁ ମନୋମେଣ୍ଟକୁ ରଖିଦେଇଛନ୍ତି, ତାକୁ ଏମିତି କ'ଣ ଧ୍ୱଂସ କରିଦେବା ଯେ ଠିକ୍ ହବ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ପ୍ରାଣର ଆକୃତି ସହିତ ଆର କୌଣସି ସମ୍ପୃକ୍ତ ଭିତରେ ସବୁ ପୁଣି ଧ୍ୱଂସ ହେଇଗଲା, ବାଲିସ୍ତୁପରେ ପରିଣତ ହେଇଗଲା। ଯାହା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ତାଙ୍କ ସାବିତ୍ରୀ ମହାକାବ୍ୟରେ କହିଥିଲେ ଯେ ଗୋଟିଏ କ୍ରୋଧାକ୍ତ ଅହମିତା ଦୃପ୍ତ ମଣିଷ ନିଷ୍ପତ୍ତି ଗୋଟିଏ ମୁହୂର୍ତ୍ତରେ ସବୁବେଳେ ଧ୍ୱଂସାତ୍ ଧ୍ୱଂସ କରିଥିଲେ, ଆଖ୍ୟାଗରେ ତାହା ହିଁ ଥିଲା। ଏ ଆତଙ୍କବାଦର କଥା ଯାହାକୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯାହା ଯେମିତି କହିଲେ ବି ଭିତରରେ ଯେଉଁ କମ୍ପନ, ଯେଉଁ ଭୟ ସୃଷ୍ଟି ହେଇଛି ବର୍ତ୍ତମାନ ଏଇ ବିଗତ କିଛି ମାସ ବା କିଛି ବର୍ଷ ଧରି, ତାକୁ ଆମେ କ'ଣ କରିବା, କେମିତି ସାମ୍ନା କରିବା ଯେ ଇଏ ଯଦି ରହେ, ଯେଉଁ ପ୍ରତ୍ୟେକ ମୁହୂର୍ତ୍ତରେ ପୃଥିବୀକୁ ମାନବ ସଭ୍ୟତାକୁ ଧ୍ୱଂସ କରିଦେବାର ଡିଣ୍ଡିମ ପିଟା ଯାଉଛି, ସେଥିରୁ କ'ଣ ମଣିଷ ମୁକ୍ତି ପାଇବ, ସତରେ କ'ଣ ଏଥିରୁ ସେ ରକ୍ଷା ପାଇବ। ଆଖିଆଗରେ ଆମେରିକା ପାଶ୍ଚାତ୍ୟ ଦେଶର ବହୁ ସିକ୍ୟୁରିଟିର ବ୍ୟାରିକେଡ୍କୁ ଅତିକ୍ରମ କରି ମଧ୍ୟ ତାହା ଘଟିପାରେ, ଏବଂ ଭାରତ ବର୍ଷର ମୁକୁଳା ଏ କୁଙ୍ଗୁଳା ରାଜ୍ୟରେ କିଏ କେଉଁଠୁ କେତେବେଳେ ସେ କ'ଣ କରୁଛି ତାର ମଧ୍ୟ ନ କହିବା ଭଲ। କିନ୍ତୁ ସବୁଠାରୁ ବଡ଼ ଆଶ୍ୱାସନାର କଥା ଯେ ସାବିତ୍ରୀ ମହାକାବ୍ୟରେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ଏଇ ଆତଙ୍କବାଦ ସମ୍ପର୍କରେ ଏତେ ବିସ୍ତୃତ ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି, ତାକୁ ପଢ଼ିଲା ବେଳେ ମନ ଏକଦମ ଦୁଃଖ ହେଇଥିଲା। ସେ କହୁଛନ୍ତି
যে কেবে বি এই পৃথিবী রে এভাবে কিছু অন্ধকার অঞ্চল আছে, এইভাবে কিছু অজ্ঞানভূত অঞ্চল আছে, তা ভিতরে এভাবে কিছু ব্যক্তি রহিছন্তি যে মানে কি নিজকে ঈশ্বর বলে মনে করতে এবং ঈশ্বর বলে মনে করে অন্যান্য মানুষ অন্য মানুষ মানকর ভাগ্য দরিকে নিজ হাতে রাখবাকে চাহিদা, যেভাবে চাহিদে সেইভাবে দেশ এবং মানুষ মানে পরিচালিত হলে হবে বলে সে বিশ্বাস করতে, সে এভাবে গোটে অজ্ঞানতার রাজ্য, এভাবে গোটে অন্ধ সব সেটি অসূর্য উপরে সূর্য কিরণ কেবে পড়ে না, গোটে নিরন্তর অন্ধকার গহর ভিতরে সে উপবেশন করে যে ক্ষেত্রর সদাসর্বতা অমঙ্গলর স্পন্দন মান বাহারক বিচ্ছুরিত হয়ে সেটি কৌশি শাশ্বত নীতিকে গ্রহণ করা যায় না, কৌশি সত্যকে স্বীকার করা যায় না, কৌশি শুভ শিবর প্রসঙ্গ সেখানে উঠে না, তেমন এইভাবে অনবরত ভাবে অমঙ্গলর স্পন্দন আসুবা বিচ্ছুরিত হয়ে অঞ্চলর প্রভাব মধ্যে মানব জাতিকে বহু ভাবে অনেক সময় তাকে বিপদাঙ্গ মধ্যে করে, এ মানে এ প্রকার জীব এভাবে অন্ধকারর জীব যে মানে কি মানুষের জীবন অঙ্কর কিভাবে নির্বাপন করে দেবে সেইপাই তাঁর যোজনা প্রস্তুত করুথান এবং সেই যোজনা যদি গোটিয়ে সফল হয়ে যায় বা বিফল কিছু যায় সে নাই পরবর্তী নকশা প্রস্তুত হয়ে যায় যোজনা প্রস্তুত হয়ে যায় কিভাবে আত্মঘাতী এক রক্তরঙ্গিত ঘটনা এই পৃথিবীর রঙ্গমঞ্চরে অভিনীত হব, কিন্তু এর দ্বারা আমার ভিতরে যে সংশয় আসিযোগ সত্য যদি এমনি হুয়ে শ্রী অরবিন্দ তার উত্তর দিয়েছেন, সে কিন যে এই যে অঞ্চল তাকে মনে করি যে সেটি অসূর্য উপরে সূর্যর কিরণ না, হ্যাঁ বাইক তো কিছু না অন্ধকার কিন্তু তা ভিতরে নিহিত রয়েছে এক সত্য শক্তি, এক শক্তি নিহিত রয়েছে এবং সে শক্তি যে সামর্থ্য রয়েছে তাহা নিশ্চিত ভাবে তা ভিতরে ক্রিয়াশীল হচ্ছে এবং সে ক্রিয়াশীল যেতবে হব সে অন্ধকার ও অন্ধকারে রহব না তাহা সম্পূর্ণ ভাবে আলোকিত হব, সে গহর ও গহর রহব না, এপরি এক সময় গোটে সম্ভাবনা রয়েছে তার শাশ্বতের সেই অন্ধকার হচ্ছে শাশ্বতঙ্কর গোটে ছায়াময় অবগন্ধ, সেইটি শাশ্বত অনেক সত্য সেইটি অিব সেইটি অন্তু সে গোটে নিহিত বিভক্তিত অবস্থায় রয়েছেন কিন্তু তাহা প্রকাশ পাই অপেক্ষা করে রয়েছে, বন্ধুগণ আঠভাবে বড় আশ্বাসনার কথা কম অনেক তেমন এ প্রকার অবস্থা ভিতরে মধ্যে যদি সত্য এবং শক্তি নিহিত রয়ে তার ক্রিয়া করে চালিছে দিনে না দিনে টিকি টিকি আলোক রশ্মি যেত বাহারক টিকি প্রকাশ হয়ে যাব গোটিয়ে দ্বীপর সেটা মধ্যে অন্ধকারকে দূর করবে, তেমন তাকে নেই সমগ্র পৃথিবী বিব্রত বোধ করুলা বেড়ে ব্যতীত হচ্ছিলা বেড়ে নিজের চিন্তা বিচার মুতাবক তার প্রতিকার করুলা বেড়ে আমাকে বিশ্বাস রাখবাকে পড়ব যে শ্রীরবিন্দ যথেষ্ট আগে এটা দেখিছেন এবং এর পরিণতি বিষয়ে আমাকে সচেতন করছেন, তাঁর সময় 1950 পূর্বর শ্রীরবিন্দ ধরতাগ করার পূর্বর মধ্যে পৃথিবীর এভাবে বহু বহু অঘটন মানে ঘটছে, যেতবে তাঁকে পচরা যাচ্ছে যে আপন অতিমানস শক্তি আলোক চেতনার কথা কুচুন অথচ এই যে চতুর্থস্থরে সব ঘটনা ঘটুছে বন্ধুগণ 1950 পরবর্তী ঘটনা যাওনি সেই সময় ঘটে যা যা ঘটুলা শ্রীরবিন্দ কে আত্মব্যথিত নুহে মু আত্মব্যস্ত নুহে কিন্তু না এই সব ঘটনা পছরে কোণ রয়েছে কেউ নূতন সময়টি আসুচি পৃথিবীকে কিভাবে তাহা প্রস্তুত হচ্ছে তাহা মু নিজে দেখি পড়ুবার মোট ব্যস্ত হওয়ার কোশি কারণ তেমন এই যে দৃঢ় বাক্য মু দেখিপারুছি এই অন্ধকারর পৃষ্ঠপটরে আলোকর যে ছায়া খেল তাহা দিনকু দিন ধীরে ধীরে কেটে স্পষ্ট এবং কেটে আলোকিত করব সমগ্র পৃথিবী এবং এই অবস্থা রহব না এর নিশ্চিত ভাবে দূরীভূত হয়ে যাব এই আশ্বাসনা সে আমি দিয়েছেন, এ প্রসঙ্গে শ্রীরবীন্দ্র এই প্রসঙ্গটি আহ টিকে আমাকে স্পষ্ট হয়ে যাচ্ছি 1956 সাধক মানুষ সহিত সেই সময় সেটা ফেব্রুয়ারি 28 তারিখ এক বিশেষ দিন সে দেখুছেন যে অবাধিত ভাবে অতিমানস শক্তি পৃথিবী উপরে প্রবাহিত হচ্ছে ছড়ি পড়ছে পৃথিবী উপরে কিন্তু মা আজকে দেখুছেন যে যে মানে ধ্যানস্থ বসিছিলেন যে মানে তাঙ্ক সহিত নিশ্চল মুদ্রার রয়েছে
ତାର କାରଣ ଏହା ନୁହେଁ ଯେ ଆଉ କୌଣସି ଧର୍ମାନ୍ତରିତ ହେଇଗଲେ ବା ଅନ୍ୟ କୌଣସି ନା ତାର କାରଣ ହଉଛି ସେ ଶକ୍ତି ଅପସରି ଯାଇଛନ୍ତି ଯୋଉ ଶକ୍ତି ତାଙ୍କୁ ଧାରଣ କରି ରଖିଥିଲେ ତେଣୁ ଭାରତ ବର୍ଷର ଶକ୍ତି ହଉଛନ୍ତି ସ୍ୱୟଂ ଭଗବାନ ମହାଦୁର୍ଗା ଦିବ୍ୟଜନନୀ ହଉଛନ୍ତି ଭାରତର ଶକ୍ତି ତେଣୁ ଭାରତକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ କଳାକୃତ କରି ତାଙ୍କର ଭବାନୀ ଭାରତୀ ଯୋଉ ପୁସ୍ତକଟି ମାନେ ଶ୍ଳୋକ ବିଶିଷ୍ଟ ସଂସ୍କୃତରେ ରଚିତ ଯୋଉ ପୁସ୍ତକଟି ଆପଣ ଯଦି ଅଧ୍ୟୟନ କରିବେ ଦେଖିବେ କି ବିଶ୍ୱାସର ସହିତ ଶ୍ରୀଅରବିନ୍ଦ ତାହା ରଚନା କରିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କର ଉପଲବ୍ଧିର କଥା ପ୍ରତ୍ୟେକଟି ପଙ୍କ୍ତି ପରେ ପଙ୍କ୍ତି କହିଦେଇ ଯାଇଛନ୍ତି ଯେ ଭାରତ ବର୍ଷର ମାତା କିଏ ଏବଂ ଭାରତୀୟମାନଙ୍କର ଆର୍ଯ୍ୟମାନଙ୍କର ସାମର୍ଥ୍ୟ କ'ଣ ତାଙ୍କର ଶକ୍ତି କ'ଣ ସେମାନଙ୍କର ବିକାଶ କରିବାର ଅଗ୍ରଗତି କରିବାର କେତେ ଉପରକୁ ସେ ପ୍ରସଙ୍ଗରେ ଆପଣ ଭବାନୀ ଭାରତୀ ଗୋଟେ ଛୋଟିଆ ବୋଲି ସେଇଥିରେ ଦେଖିବେ ଶ୍ରୀଅରବିନ୍ଦ କ'ଣ ଦେଖୁଛନ୍ତି ଯାହାର ଯୋଉ ଦେଶ ବା ଯୋଉ ଜାତିକୁ ସ୍ୱୟଂ ଦିବ୍ୟଜନନୀ ଧାରଣ କରିଛନ୍ତି ଯୋଉ ଦିବ୍ୟଜନନୀ ମା ଦୁର୍ଗା ଭାରତବର୍ଷର ଅଧିଷ୍ଠାତ୍ରୀ ଦେବୀ ସିଏ ଅତ୍ୟନ୍ତ ସକ୍ରିୟ ଭାବରେ ଆମର ପାରିପାର୍ଶ୍ୱିକ ଆମର ବାୟୁମଣ୍ଡଳରେ ତାଙ୍କ ଶକ୍ତି ସଞ୍ଚାରିତ ହୋଇ ରହିଥିବାରୁ ଭାରତୀୟମାନେ ତାଙ୍କର ଯୋଉ ନିଜସ୍ୱ ଏବଂ ସାମର୍ଥ୍ୟ ହୁଏତ ଟିକିଏ କମିଯାଇପାରେ କିନ୍ତୁ ନିଶ୍ଚିନ୍ତ ହେଇନାହିଁ ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦ ଥରେ କହିଛନ୍ତି ତାଙ୍କର ଅନୁଭବର କଥା କହୁଛନ୍ତି ଯେ ମୁଁ ପ୍ରତ୍ୟକ୍ଷ କରିପାରୁଛି ଭାରତ ମାତାଙ୍କୁ ଯିଏ ସିଂହାସନରେ ଆରୋହଣ କରିଛନ୍ତି ଏବଂ ସିଂହ ଚାଳିତ ରଥରେ ଅଗ୍ରଗତି କରୁଛନ୍ତି ବେଳେ ବେଳେ ତାଙ୍କର ଗତି ଟିକେ ସ୍ଥିମିତ ହେଇଯାଉଛି ବେଳେ ବେଳେ ଗତି ହୁଏତ ମନେ ହେଉଛି ଆଗକୁ ଯାଉଛି ନା ନାହିଁ କିନ୍ତୁ ମୁଁ ଦେଖିପାରୁଛି ତାହା ସ୍ଥିମିତ ହେଇଯାଉଛି ସତ ନିରବ ହେଇଯାଉନାହିଁ କୌଣସି ଜାଗାରେ ତାହା ବିରତି ନେଉନାହିଁ ଏହି ଗତିର ପଥରୋଧ କରିବାର ଶକ୍ତି ପୃଥିବୀରେ କୌଣସି ଅପଶକ୍ତିର ନାହିଁ ସେ ଆଶ୍ୱାସନା ସମିତି ଦେଇଥିଲେ ଯୋଉ ଆଶ୍ୱାସନା କି ମା କହିଲେ ଏବଂ ଶ୍ରୀଅରବିନ୍ଦ ଯେ ଏଇ ଯୋଉ ଭାରତ ବିଷୟରେ ମୁଁ ଏଇଥିପାଇଁ କହୁଛି କେବଳ ମୁଁ ପୃଥିବୀର ଭବିଷ୍ୟତ ଯାହାକୁ କହୁଛନ୍ତି ଭାରତ ବର୍ଷ ହେଉଛି ତାର ରିପ୍ରେଜେଣ୍ଟେଟିଭ୍ ତାର ପ୍ରତୀକ ତାର ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଛି ସମଗ୍ର ପୃଥିବୀର ବା ମାନବରେ ଏଇ ଭାରତ ବର୍ଷ ଏବଂ ଯୋଉ ଭାରତ ବର୍ଷ ଗ୍ରହମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଯୋଉ ପୃଥିବୀ ଏକମାତ୍ର ଗ୍ରହ ଯୋଉଠି ଜୀବସତ୍ତାର ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ପରିଚୟ ସ୍ଥିର ହୋଇକି ରହିଛି ତନ୍ମଧ୍ୟରେ ଏଇ ଗୋଟିଏ ଦେଶ ଯେଉଁ ଦେଶ ଭଗବାନଙ୍କ ଦ୍ୱାରା ସୁନିର୍ବାଚିତ କାହିଁକି ନା ଏଠି ବିକଶିତ ହେବାର ବିବର୍ତ୍ତିତ ହେବାର ଯୋଉ ଆତ୍ମିକ ସାମର୍ଥ୍ୟ ରହିବା କଥା ତାହା ଭାରତୀୟମାନଙ୍କର ରହିଛି ତେଣୁ ଭାରତବର୍ଷ ପୃଥିବୀର ନେତୃତ୍ୱ ନେବ ଭାରତବର୍ଷ ପୃଥିବୀର ଗୁରୁ ହେବ ଏ କଥା ଆମେ ତମେ କହୁନାହିଁ କହିଛନ୍ତି ଶ୍ରୀଅରବିନ୍ଦ କହୁଛନ୍ତି ସ୍ୱାମୀଜୀ କହୁଛନ୍ତି ମା କହୁଛନ୍ତି ତେଣୁ ଏଭଳି ସାମର୍ଥ୍ୟ ଆମେ କେତେବେଳେ ପ୍ରକାଶ କରିବା ଯଦି ଆମର ଭବିଷ୍ୟତ ସେଇଭଳି ଉଜ୍ଜଳ ନ ହେବ ତେଣୁ ଭବିଷ୍ୟତ କିଭଳି ହବ ମା ସ୍ପଷ୍ଟ ଯୋଉଟା ଶ୍ରୀଅରବିନ୍ଦଙ୍କର ସାବିତ୍ରୀ ମହାକାବ୍ୟରେ ଆପଣମାନେ ଜାଣନ୍ତି ଯେ ଅଶୁପତିଙ୍କର ଅନୁଭବ ଏଇ ଯୋଗୀ ଅଶୁପତି ତାଙ୍କର ଯୋଉ ଅନୁଭବରେ ସେ କହୁଛନ୍ତି ଯେ ସବୁଟା ଦେଖିପାରିଲେ ଯେ ମହାକାଳ ମଧ୍ୟରେ ଯେ ଶିବ ମହାକାଳ ଶିବ ବୋଧହୁଏ ସେ ଗିରିଶୃଙ୍ଗ ହେଇଥିବ ହିମାଳୟ ତାପରେ ନୃତ୍ୟ କରୁଛନ୍ତି ଯୋଉ ତାଣ୍ଡବ ନୃତ୍ୟ ତାଙ୍କର ପ୍ରତ୍ୟେକଟି ପଦବିକ୍ଷେପରେ ଅଗ୍ନିକଣା ମାନ ଚତୁର୍ଦିଗକୁ ବିଚ୍ଛୁରିତ ହେଉଛି ମନେ ହେଉଛି ଏଇ ମୁହୂର୍ତ୍ତରେ ଏ ସମଗ୍ର ବିଶ୍ୱକୁ ଜାଳିକି ଧ୍ୱଂସ କରିଦେବ କି ତେଣୁ ସେଇ ଅଗ୍ନିମୟ ପରିବେଶ ଭିତରେ ସେ ଛାୟାନ୍ଧକାର ପରିବେଶ ଭିତରେ ହଠାତ୍ ସ୍ପଷ୍ଟ ହେଇଯାଉଛି ଅଶ୍ୱପତିଙ୍କ ଆଖି ଆଗରେ ଯେ ପ୍ରଭାତୀ ତାରାକାର ପଥ ଦେଇ ସେ ନୂତନ ପ୍ରଜାତି ବା ସେଇ ଅଧିକ ମଣିଷମାନେ ଧୀରେ 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 ପୃଥିବୀ ଉପରେ ପଡ଼ି ଆସୁଛନ୍ତି ସେ ପ୍ରତ୍ୟକ୍ଷ କରୁଛନ୍ତି ଏ ପ୍ରତ୍ୟକ୍ଷ ତ ଶ୍ରୀଅରବିନ୍ଦ କରୁଛନ୍ତି ସେମାନେ ଚାଲି ଆସୁଛନ୍ତି ସେମାନେ କିଭଳି କି ନା ନିୟତି ବିରୁଦ୍ଧରେ ସେମାନେ ହେଉଛନ୍ତି ମଲ୍ଲଯୋଦ୍ଧା ସେମାନେ ଯେଉଁ ପ୍ରକାର ଧାରାରେ ଚାଲି ଆସିଛେ ପୃଥିବୀ ମଣିଷର ଭାଗ୍ୟ ଭବିତବ୍ଦ ସବୁବେଳେ ଗୋଟେ କାହା ହାତରେ କେଉଁ ନିଷ୍ଠୁର ନିୟତିର ହାତରେ ବନ୍ଧା ପଡ଼ିଛି ବୋଲି ଆମେ ଭାବିକି ଯୋଉ ସରେଣ୍ଡର କରିଦେଉ ଭାଗ୍ୟ ପାଖରେ ନିହତି ପାଖରେ ଛାଡ଼ ଯାହା ହବାର ଥିଲା ତ ତା ହବ ଆଉ ଭାବିବାର କରୁଛି ଆମେ କେବେ ଲଢ଼ିବାକୁ ସାହସ କରୁନାହିଁ ଭାଗ୍ୟ ସାଙ୍ଗରେ ଲଢ଼ିବି ନିହତି ସାଙ୍ଗରେ ଲଢ଼ିବି ନା ନା ମୋର ବଳ ନାହିଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସରେଣ୍ଡର ଆମେ ମୂଳରୁ କରିଦେଉ ତେଣୁ ନିହତି ବା ଭାଗ୍ୟ ବା ଅଦୃଷ୍ଟର ବିଶେଷ କିଛି କଷ୍ଟ ପଡ଼େ ନାହିଁ ଆମକୁ ଗୋଟି ଗୋଟି କରି ତାର ସୂତାରେ ବିନ୍ଧିକିରି କେଉଁଠି ଟାଙ୍ଗି ଗୋଟି କେଉଁଠି ଗୋଡ଼େଇ ଗୋଟି କେଉଁଠି ପାରିବ କାରଣ କୌଣସି ରେଜିଷ୍ଟାନ୍ସ ଆମ ପକ୍ଷରୁ ନଥାଏ କାରଣ ଆମର ସାମର୍ଥ୍ୟ ନାହିଁ ସାମର୍ଥ୍ୟ କିଏ କି ଜଣେ ରେଜିଷ୍ଟର କରିବ ମୁଁ ଜାଣୁଛି ମୋ ଠାରୁ ବହୁତ ବଳ ସାରି ମୁଁ ତାକୁ କ'ଣ ତାର ସମ୍ମୁଖୀନ ହେଇଛି ମୁଁ ତ ନିଜେ ହିଁ ଦୁର୍ବଳ ହେଇଯାଉଛି ତାକୁ ଦେଖିଲା ବେଳେ କିନ୍ତୁ ସେଠି ସେ କହୁଛନ୍ତି ଏମାନେ ହେଉଛନ୍ତି ସବୁ ନିରତିର ବିରୁଦ୍ଧରେ ଠିଆ ହେଉଥିବା ମଲ୍ଲଯୋଦ୍ଧା ଏମାନେ ଭୟ କରନ୍ତି ନାହିଁ ଭାଗ୍ୟକୁ ନିୟତିକୁ ପରିବର୍ତ୍ତିତ କରିବାର ସାମର୍ଥ୍ୟ ଏମାନଙ୍କର ଅଛି ସେଇ ଆଲୋକର ସନ୍ତାନଗଣ ଏ ପୃଥିବୀ ଉପରକୁ ଧୀରେ ଧୀରେ ଓହ୍ଲେଇ ଆସୁଛନ୍ତି ତେଣୁ ସେଇ ଯେ ଓହ୍ଲେଇ ଆସୁଛନ୍ତି ଏଇ ପୃଥିବୀରେ ଯେଉଁ ନୂତନ ପ୍ରଜାତିକୁ
ସେ ପ୍ରତ୍ୟକ୍ଷ କରୁଛନ୍ତି ତାଙ୍କର ପ୍ରଭାବରେ ଏହି ପୃଥିବୀ ପରିଚାଳିତ ହେଉଛି।